আসসালামু আলাইকুম আকমল টিউবের সম্মানিত দর্শক এবং শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি আয়োজনে। আজকে আমরা আলোচনা করব সাইপ্রাস নাকি ক্রোয়েশিয়া কোথায় আসবেন। যারা ইউরোপ আসার স্বপ্ন দেখেন, সাইপ্রাস ইউরোপের একটি দেশ, ক্রোয়েশিয়া ইউরোপীয় একটি দেশ এবং সেঞ্জেনভুক্ত কান্ট্রি। তো এই মুহূর্তে আপনাদের দেশ থেকে সাইপ্রাস এবং ক্রোয়েশিয়া রোমেনিয়া আসার সুযোগ সুবিধা আছে। এই মুহূর্তে আপনি আসলে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য একটি অত্যন্ত মাইল ফলক হতে পারে। চলুন আমরা এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো। আপনি কোথায় আসলে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং কোথায় আসার প্রক্রিয়াটা কীরকম, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। দর্শক, আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপ আসার জন্য অধীর আগ্রহে প্রসেসিং করি বা আমাদের উৎকণ্ঠা আগ্রহের জায়গা রয়েছে, এই জায়গার থেকে আসলে যখন বিদেশ আসার স্বপ্ন আপনার মধ্যে কাজ করে, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়া। আপনি যখন ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, তখন এক্ষেত্রে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। আর একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনি আপনার জীবনে অনেক ধরনের মিস্টেক হয়ে যেতে পারে, যা সারা জীবনেও আপনি কভারেজ করতে পারবেন না। এক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনারা যারা ইউরোপে আসবেন, ইউরোপে আসার স্বপ্ন নিয়ে ফাইল প্রসেসিং করতেছেন অথবা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন কোথায় আসবেন, তাদের জন্য আজকের ভিডিওটি। এছাড়া যেসব দর্শক এই ভিডিওতে প্রয়োজন নেই, তারা স্কিপ করে চলে যেতে পারেন। আসুন আমরা একটা একটা করে কথা বলি। প্রথমে আসেন সাইপ্রাস নিয়ে কথা বলি। যেহেতু আমি ইউরোপ সাইপ্রাসে থাকি, সাইপ্রাস থেকেই আপনাকে বিস্তারিত বিষয়গুলো আলাপ করি সাইপ্রাস সংক্রান্ত। সাইপ্রাসের ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস, অর্থাৎ আমি এখন যে বিষয়টা আলাপ করব তারা হচ্ছে ইউরোপ সাইপ্রাস, যেটা যে অংশ এই অংশের ব্যাপারটাই কথা বলবো। আমি ফার্দার তুর্কি সাইপ্রাস যেটা, ওইটা ব্যাপারে কোনো কথাই এই ভিডিওতে আসতেছে না, সুতরাং আপনি বোঝার চেষ্টা করবেন। তো সাইপ্রাসে আসার, এরা ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি দেশ, নন সেঞ্জেন কান্ট্রি, ভৌগোলিকভাবে ইউরোপের মূল ল্যান্ড থেকে এটা অনেক দূরে অবস্থিত, টোটালি একটা আইল্যান্ড। এই কথাটা কেন বললাম ভিডিওর পরবর্তীতে আপনি বুঝতে পারবেন, কারণ এখানের সাথে কোনো দেশের কোনো ল্যান্ড বর্ডার নেই, এটা একটা দ্বীপ রাষ্ট্র। এখান থেকে অন্য কোনো দেশে যাতায়াত করা শুধুমাত্র বিমানেই, জাহাজে খুব একটা যাতায়াত হয় না নর্মালি ইউরোপীয় কান্ট্রির লোক ছাড়া। তো এই বিষয়টা কেন বলতেছি পরবর্তীতে আপনি বুঝবেন। এখন আসেন সাইপ্রাসে আপনার আসার এবং ভিসা হওয়ার প্রক্রিয়াটা কীরকম, রেশিও কেমন। সাইপ্রাসে ওয়ার্ক পারমিট ভিসায় লোকজন আসতে পারে। সাইপ্রাস যেহেতু ছোট দেশ, এখানকার পারমিটগুলো কমই হয়, বছরে ধরেন গড়ে 1500 লোক এরকম যখন ভিসা অ্যাভেলেবল হয় সব মিলিয়ে আসতে পারে। শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে বলতেছি, ইন্ডিয়া, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ফিলিপিন সব দেশ থেকে লোক আসে। তো বাংলাদেশিদের যদি খুব বেশি লোকও আসে একটা সেশনে, স্টুডেন্ট সব মিলিয়ে 500-600-700 উপরে লোক আসতে পারে না। এটা আমাদের একটা ব্যক্তিগত আইডিয়া, জাস্ট আমরা যেহেতু লোকজনের সাথে চলাফেরা করি সেই কারণে বললাম। তো সাইপ্রাসে আপনার আসার সিস্টেম হচ্ছে স্টুডেন্ট, যখন স্টুডেন্ট ভিসা ওপেন হয় এখানে বেশ স্টুডেন্ট আসতে পারেন, আর হচ্ছে ওয়ার্ক পারমিট, আর হচ্ছে অবৈধভাবে যারা আসেন, মানে তুর্কি সাইপ্রাসে আসেন তারপরে অবৈধভাবে এখানে আসেন। তো অবৈধদের কথা বাদ দিয়ে দিলাম। ধরেন আপনি ইউরোপে আসবেন হিসেবে সাইপ্রাসকে বেছে নিয়েছেন, এক্ষেত্রে আপনার অসুবিধার দিকগুলো হচ্ছে সাইপ্রাস যেহেতু এই যে আগেই বললাম এটা একটা আইল্যান্ড, এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। সাইপ্রাস আজীবন থাকলে এখানে টেম্পোরারি রেসিডেন্ট হিসাবেই থাকবেন, এখানে পারমানেন্ট রেসিডেন্ট হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে যারা স্টুডেন্টে আসেন তাদেরকে টুডে অর টুমোরো চেষ্টা করতে হয় এদেশ থেকে বের হয়ে অন্য কোনো ইউরোপের মূল ল্যান্ডের কোনো দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকতে হয়। এছাড়া উপায় নেই, কারণ আপনি সাইপ্রাস আসা মানে ইউরোপের, ধরেন আপনাকে যদি 70-80% জায়গায় আসলেন, এখনও 20% আপনার জন্য বাকি রয়ে গেল। কারণ যেহেতু এটি ইউরোপীয় ইউনিয়নের দেশ, সাইপ্রাস ইউরোপের অনেক রুলকে ফলো করে না, তারা তাদের নিজস্ব
যে আইডিওলজি আছে সেটাই বিশ্বাস করে, থার্ড কান্ট্রিদের লোকদেরকে এখানে স্থায়ী বসবাস করার সুযোগ দেয় না। সেক্ষেত্রে আপনি সাইপ্রাস যদি ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার আর চিন্তা নিয়ে আসেন, তাহলে এক্ষেত্রে আপনার জন্য আমি বলবো ভুল হবে। কারণ যেহেতু তারা তার এখানে যদি আপনি বছর বছরও থাকেন, শেষ পর্যন্ত আপনাকে শূন্য হাতে যেতে হবে, কারণ আপনি এখানে স্থায়ী রেসিডেন্ট পাবেন না। এই দৃষ্টিকোণ থেকে সাইপ্রাসকে এখানে রেখে আমরা এখন চলে যাই ক্রোয়েশিয়াতে। আর সাইপ্রাস আসার প্রক্রিয়াটাও শেষ করে দিই, যে সাইপ্রাস আসার প্রক্রিয়া হচ্ছে স্টুডেন্টে এবং ওয়ার্ক পারমিটে। তো মিনিমাম এখানে 6-7 মাস একটা প্রক্রিয়া লাগে, আর স্টুডেন্টদের ক্ষেত্রে কম সময়ে আসতে পারেন, 4-5 মাসের মধ্যে আসতে পারেন। এ হচ্ছে সাইপ্রাসের বিষয়। আর সাইপ্রাসে আসলে আপনার স্যালারির ব্যাপারটা, পারমিটে যারা আসেন তাদের স্যালারি কিন্তু 60-70-50-45 এরকম থাকে ক্ষেত্র বিশেষে। কারণ সাইপ্রাস বলছি আগেই যে অনেক জিনিসই ইউরোপের ল ফলো করে না, ইউরোপের অনেক দেশই আছে মিনিমাম একটা স্যালারি নির্ধারিত আছে স্ট্যান্ডার্ড, আপনি যে কাজই করেন আপনাকে এর নিচে দিতে পারবে না অফিসিয়ালি, হয়তো ব্যক্তিগতভাবে কেউ কাউকে কম দিতে পারে। তো এখানে কিন্তু সাইপ্রাসে এই রুলটা তারা ফলো করে না, তারা তাদের এমপ্লয়িদেরকে কম বেশি করে। এখন আসেন ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া খুব রিসেন্ট সিনজিন হলো এই 2023 সালের জানুয়ারিতে। এখন ক্রোয়েশিয়ার যাওয়ার প্রক্রিয়াটা একটু জটিল, বাট ক্রোয়েশিয়াটা হচ্ছে মেইন ল্যান্ডের মধ্যে পড়ে। ক্রোয়েশিয়ার মধ্যে যদি আপনি এখন যেতে পারেন, তাহলে আপনি একটা সিনজিন কান্ট্রিতে চলে গেলেন। ক্রোয়েশিয়া ভৌগোলিকভাবে একটি বড় দেশ, ল্যান্ড অনেক, বড় বড় সিটি আছে, কাজের ক্ষেত্রে অ্যাভেলেবেল সুযোগ সুবিধা আছে। নতুন সিনজিন কান্ট্রি হওয়ার কারণে বাংলাদেশ থেকে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসেন, এখানে ট্রান্সফার করতে পারবেন, করে আপনার ক্রোয়েশিয়ার লাইসেন্স নিয়ে যদি আপনি ট্যাক্সি চালান, উবার চালান, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। কম্পারেটিভ যদি আলোচনা করি, তো সাইপ্রাস থেকে 200% বেটার হবে আপনি যদি ধৈর্য ধরে ক্রোয়েশিয়া যেতে পারেন। হ্যাঁ, এক্ষেত্রে ক্রোয়েশিয়া সাইপ্রাস আসাটার প্রক্রিয়া বা কাগজপত্রের ব্যাপার অনেক বিষয় আছে খুবই ইজি। ক্রোয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে এই যে বিষয়টা এত ইজি না, যেমন ধরেন বাংলাদেশ থেকে প্রথম শুরুই করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্ট করাতে হয়, ইন্ডিয়া গিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হয়, কিন্তু সাইপ্রাসের ক্ষেত্রে আপনাকে এরকম কিছু করতে হয় না, বাংলাদেশে কনসুলেট অফিস থেকে ভিসা ইস্যু হয়। আর ক্রোয়েশিয়ার ভিসার প্রক্রিয়া, এখানে আপনাকে যখন পারমিট আসবে ইন্ডিয়া যেতে হবে, ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করে ওখানে 1-2 মাস, 1.5 মাস, 2.5 মাস অপেক্ষা করতে হবে, তারপর ভিসা হবে, ভিসা হওয়ার পরে বাংলাদেশে আসবেন। বাংলাদেশে আসার পরে কিন্তু আপনাকে আরও জটিলতা আছে, বাংলাদেশ থেকে বিটিএমইএ মানে কি বলে আপনার কার্ড করতে হলে তখন আপনাকে 1,00,000 টাকা ডিপোজিট করতে হবে, তারপরে যেতে হবে। যদিও একটু ঝামেলা বেশি সাইপ্রাসে আসার ক্ষেত্রে, কাগজপত্র বা ডকুমেন্টের ক্ষেত্রে, প্রসেসিংয়ের ক্ষেত্রে ক্রোয়েশিয়া একটু জটিলতা বেশি। আর নতুন সিনজিন কান্ট্রি হিসেবে এখনও ভিসা দেওয়ার রেশিওটা ভালো আছে, কিছু মিস হচ্ছে, এটা হচ্ছে ফাইল প্রসেসিংয়ে বা এজেন্টের দুর্বলতার কারণে। তারপরেও আমরা বলবো যে এটা আমার ব্যক্তিগত মতামত, ব্যক্তি মতামত, এবং আমি জোর গলায় বলতে পারি, যদি আপনি ইউরোপ আসার স্বপ্ন নিয়ে সাইপ্রাসকে বেছে নেন, তার থেকে হাজার হাজার গুণে বেটার হবে আপনি ক্রোয়েশিয়া চলে যান। কারণ ক্রোয়েশিয়াতে গেলে আপনার ফিউচার হচ্ছে, সাইপ্রাসে কিন্তু সেই সুযোগ সুবিধাটা নেই। আশা করি জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত নিতে সহায়ক হবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ইউরোপ আসার শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।